গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপেন পাল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ এক নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তোমাদেরকে স্কুলটাই আমি তুলে ধরবো। কথায় আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো আজ তোমাদেরকে সোনার বাংলার প্রতিটা অংশ তোমাদের তুলে ধরবো। তো এই মুহূর্তে এখন টোটো চলে এসছে, আমি এখন টোটোতে উঠছি। এই দেখতেই পাচ্ছ, তোমার দিদি ভাইও চলে এসছে, ওই লাগেজ নিচ্ছে। তো তোমাদের সামনে সোনার বাংলার আমি প্রতিটা মুহূর্ত তুলে ধরবো, দেখবে কেমন লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নাহলে অনেক কিছু মিস করবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইবার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট করো, ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখতে ভুলে যেও না। এই মুহূর্তে আমরা স্টেশনে এসে পৌঁছালাম। এই স্টেশনটার নাম হচ্ছে হুগলিঘাট স্টেশন। তো হুগলিঘাট থেকে টিকিট কেটে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এই দেখো, তোমার দিদি ভাই যাচ্ছে, ওই দেখো, আর হিরণ মিকাওই উপরে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ মিকা, হিরণ আর তোমার দিদি ভাই এখানে মোবাইল ঘাটতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। তো অন্ধকারে মনে হচ্ছে, তার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমাদের মিহিকা দিদিমণিকে দেখো কেমন লাগছে। আমরা ঘুরু ঘুরু করতে চললাম সোনার বাংলায়, আর তোমাদের বলেছি প্রতিটা অংশ তুলে ধরবো। তো এই মুহূর্তে আমরা স্টেশনে চলে এসেছি। তো এখন তো ট্রেন নেই, তো আমরা এখন দাঁড়িয়ে আছি। এই একটার সময় ট্রেন আছে, এখন ঘড়ির কাটায় 12:40। তো আমরা একটা ট্রেনটা ধরবো, তারপর দেখাবো তোমাদের আর কোথায় কোথায় যাচ্ছি, কী করছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশন। তো কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে আমরা টোটো করে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে। তো এখন আমি টোটোতে আছি, দেখতে পাচ্ছ তোমার দিদিভাই পাশে বসে আছে, এ দেখো হিরণ আর মিহিকাও বসে আছে। তো কৃষ্ণনগর অনেকে জানাও আছে। এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর হাইওয়ের রোডের উপর উঠেছি, রোড থেকে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন দিঘনগর পালপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে পৌঁছাচ্ছি। এক্ষুনি আমরা হাইরোড ছেড়ে লোকাল রোডের দিকে রওনা দেবো। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণনগর যাচ্ছে হাইওয়ে। এই মুহূর্তে আমরা চলে আসলাম তোমার শ্রাদ্ধ বাড়ি। তো ওখানে শ্রাদ্ধ বাড়িতে ভিডিও কিছু তুলিনি, আমরা চলে এলাম বহুদিনের পরিচিত লিলির কাছে। এই দেখছো তোমার দিদিভাই আদর করছে, এর নাম হচ্ছে লিলি। এই 3 বছর আগে আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম, তখন এর সঙ্গে পরিচয় করেছিল মিহিকা। মিহিকা খুব একে ভালোবাসে, আর মিহিকা ভালোবাসার টানে এর কাছে চলে আসলাম আমিও। এখন দেখতেই পাচ্ছ সবাই হাত মিলাচ্ছে, হ্যান্ডশেক করছে। হ্যাঁ, হিরণ আছে, মিহিকা আছে, তোমার দিদিভাই আছে। দেখো কীভাবে বুঝছে, কিন্তু অচেনা কেউ আসলে নাকি খুব চিল্লায়। আর পাশে আর বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান চলছে, সেখানকার বাজনার আওয়াজ এসে কিন্তু ঘরের মধ্যে চলে এসেছে। ঘরের মধ্যে এসে পরিষ্কার বসে আছে এবং মিহিকার সাথে খেলা করছে, আমার দিকেও তাকাচ্ছে যখন আমি ডাকছি। আমি ডাকলে কিন্তু বোঝে। 3 বছর আগে সত্যি মানুষ 3 বছর আগে অনেক কিছু ভুলে যায়, কিন্তু এরা ভুলতে পারে না। তোমার দিদিভাইয়ের কাছে আদর খাচ্ছে, মিহিকার সাথে হাত মিলাচ্ছে, দেখতেই পাচ্ছ আদর খাওয়ার একদম পাগল। হ্যাঁ, এর নাম হচ্ছে লিলি, আমাদের মিস্টার লিলি। হ্যাঁ, আমিও চলে আসলাম, পারলাম না তাই লিলির পাশে ভালোবাসতে। ও আমার দিকে চেয়ে আছে, কিছু কিছু আমি যেভাবে কথা বলছি সব মন দিয়ে শুনছে। হ্যাঁ, তো দেখো মিহিকাও সারাক্ষণই ওর পাশেই ঘুরছে, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের পাশ থেকে ঘুরে এই আবার বেরিয়ে গেল। আমরা আপাতত চলে এসেছি গোলঘাটির দিকে, রওনা দিলাম। এটা হচ্ছে কলাবাগান আর ধানের জমি। কলাবাগানের পাশে পুকুর ডোবা আছে, পুরো ধান কলাবাগানটা দেখে নাও। আমি সেই সকাল 1টার সময় বেরিয়েছি, আর এখন আমরা পৌঁছচ্ছি। আমরা এখন রাস্তায় আছি, এখন দেখতেই পাচ্ছ সূর্যাস্ত যাচ্ছে। টোটো থেকে নামলাম, নেমে দেখো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি এমন একটা জায়গায়, সেটা হচ্ছে আমার নিজের খুব কাছের জায়গা,
তো আমি এখন আসছি, দেখছো তোমাদের সামনে গরুগুলোকে তুলে ধরলাম। আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ি, এই হচ্ছে শ্বশুর বাড়িতে এসে পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে চুচুড়ো, আর আমি এখন চলে আসলাম শান্তিপুর, শান্তিপুরের দিগনগর ঘোলগাছি বলে একটা জায়গা আছে, তো ওখানে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখন আমি ঘরের দিকে যাচ্ছি, তো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম, চললাম, টাটা, বাই বাই।